আসলে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে, কারণ এতদিন পরে মিরপুর স্টেডিয়ামে ঢুকতে পেরে মানে ডেফিনেটলি রানিং করেছি, ভালো লাগতেছে। কিন্তু তার থেকেও ভালো লাগতেছে যে স্টেডিয়ামে ঢুকতে পেরেছি, ড্রেসিং রুমে এতদিন পরে ঢুকতে পারছি, মাঠটা মানে আসলে এটা একটা অন্যরকম ভালো লাগা লাগতেছে। যে বাসা থেকে এতদিন হয়তো যতটুকু পারছি ট্রেনিং করছি, কিন্তু মিরপুর স্টেডিয়ামে আসার সুযোগ হয়নি। তো আজকে যখন প্রায় 5 মাস পরে মিরপুর স্টেডিয়ামে ঢুকতে পারলাম, মানে একটা স্বস্তি লাগতেছে। একজন খেলোয়াড় হিসাবে অনেক মানে মাঝে মধ্যে অস্থির হয়ে যাচ্ছে, যে খেলতে পারতেছি না অনেকদিন ধরে, ঘরে থাকা মানে একঘেয়েমি সব কিছু, যে ঘরে থাকা হয়তো একটু ট্রেনিং করা কিন্তু একই কাজ ওরকম, কারণ আমার কাজই খেলাধুলা করা, আমি খেলতেই পারতেছি না। অনেকে হয়তো জব স্টার্ট হয়েছে, বিভিন্ন কাজ শুরু হয়েছে, কিন্তু আমার খেলাই বন্ধ। তো ডেফিনেটলি এটা একটু খারাপ লাগছে, বাট আল্লাহ যদি চায় হয়তো সামনে যত, এটাই কামনা করছি, যত দ্রুত শুরু হয় এবং দেশের পরিস্থিতি যাতে ভালো হয়। অসংখ্য ধন্যবাদ বিসিবিকে, কারণ এই সুযোগ করে দেওয়ার জন্য তো ধন্যবাদ। সেই সাথে আমাদের প্রত্যেকটা খেলোয়াড়দের বাসায় ইন্ডিভিজুয়ালি যাতে আমরা এক্সারসাইজ করতে পারি, যে যার মানে যেমন চেয়েছে সেরকমই ওয়েটস বা সাইকেল বা ট্রেনিং করার ব্যবস্থা করার জন্য ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা ইকুইপমেন্ট পাঠানো হয়েছে। তো এটার জন্য অসংখ্য ধন্যবাদ। তো বিসিবির তরফ থেকে যতটুকু পারছে করছে, আমরাও করছি। এখন শুধু আমাদের নিজেদের মেনটেন করা, সাবধানতা অবলম্বন করা, এটা নিজেদের কাছে। তো আম শিওর যে সবাই সেটা করছে, কারণ দিন সাথে সবাই চাচ্ছে যত দ্রুত খেলা শুরু। দিন যত যাচ্ছে পেসারদের বিপক্ষে সব নিয়ম যাচ্ছে, কিন্তু তো এখনও ওই মানে সাইন করা এইটা কমে যাচ্ছে, কারণ থুতু লাগানো যাবে না। তো এই থুতু একটা যদিও ই না, বাট পুরান বলে রিভার্স সুইংয়ের জন্য সাইনটা অনেক বড় ইম্পর্টেন্ট ইস্যু। তো এখন যেহেতু এই নিয়মটা বন্ধ হচ্ছে, ডেফিনেটলি সামনে হয়তো বল সাইন করার জন্য কোনো একটা পদ্ধতি বেরোবে। তো যদিও নতুন নিয়ম হওয়ার পর ক্রিকেট খেলা হয়নি, তো এই ইংল্যান্ড আর ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দেখলাম যে সবাই হাত মিলাচ্ছে একটু ডিফারেন্টভাবে, বল সাইন করতেছে ডিফারেন্টভাবে। তো আশা করি আমাদেরও যখন খেলা শুরু হবে কোনো না কোনো ডিফারেন্ট ওয়ে বের হবে, তো এর মধ্যে থেকে অ্যাডজাস্ট করতে হবে। যদিও একটু ডিফিকাল্ট পেশারদের জন্য, বাট এর মধ্যে থেকে অ্যাডজাস্ট করা শিখতে হবে। না আসলে সত্যি কথা বলতে, যখন থেকে লকডাউন শুরু হয়েছে একটার পর একটা সিরিজ কিন্তু পোস্টপোন্ড হচ্ছে। তো আমাদের যে ন্যাশনাল টিমের গ্রুপ আছে, যেখানে আমি একদিন দেখলাম শ্রীলঙ্কা সিরিজ পোস্টপোন্ডেড, তারপর নিউজিল্যান্ড সিরিজ, এখন শুনলাম T20 ওয়ার্ল্ড কাপ অন টাইমে হচ্ছে না। তো এই জিনিসগুলো ডেফিনেটলি কষ্ট লাগে যখন দেখি, কিন্তু এর মধ্যে থেকে মানতে হবে, আসলে সবার জন্যই তো একই রুলস। তো খারাপ লাগে, বাট কিছু করার নেই, তো এর মধ্যে থেকেই মানায় নিতে হবে আর কি। আসলে আমার ভীষণ, আমার যেসব উইকনেস বা ল্যাকিংস আছে এর মধ্যে ফিটনেস ফিল্ডিং অন্যতম। তো এই দুইটা জিনিস নিয়ে বেশি কাজ করার চেষ্টা করছি। বোলিংয়ে কোচদের সাথে কথা বলে যতটুকু পারছি ড্রিল করার চেষ্টা করছি, যাতে এই জিনিসগুলো ইম্প্রুভ করতে পারি, ফিটনেস ফিল্ডিং অ্যাজিলিটি এইসব নিয়ে কাজ করছি যতটুকু পারছি। যে লকডাউনের পরে যাতে আমি আমার ফিটনেসে মানে ইম্প্রুভমেন্ট নিয়ে আসতে পারি, যেটা আগে ছিল না, মানে আগের থেকে বেটার যাতে নিয়ে আসতে পারি, বোলিং সব কিছুতেই মানে নিজেকে যাতে ইম্প্রুভমেন্ট নিয়ে আসতে পারি, যাতে আমি ফাইট ব্যাক করতে পারি এবং আগের মতো আবার সব জায়গায় সুযোগ হয়, এটা আমার লক্ষ্য আর কি।